হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএমপি ওয়ার্ল্ড। তো আজকে অনেকদিন পর সানডে সকালবেলা আমরা একটু প্ল্যান করলাম, চলো একটু রাইডে বেরোনো যাক। অনেকদিন রাইডে যাই না, তো একটা ছোট্ট রাইডে বেরিয়ে পড়লাম আমি আমার হাজব্যান্ড। তো এই দেখো সকাল, তখন 6টা বাজে, রাস্তা পুরো ফাঁকা, ঠান্ডা ওয়েদার ছিল, বেশ ভালোই লাগছিলো। তো আমরা দুজনে চলে যাচ্ছি এখন কল্যাণী নদীর দিকে। তো ওখান দিয়ে আমরা একটু যাব মদনপুর, ওখানে একটু কাজ ছিল, প্লাস ঘোরাও হয়ে যাবে, তো সেই জন্য আর রাইডিংও হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তো এই পাশে দেখো কি সুন্দর, মানে কি যে ভালো লাগছিল। এই সাইডটা ঝিল ছিল, প্লাস মাছ ধরছিল পুকুরে কয়েকজন, খুব সুন্দর, মানে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে, মনে হচ্ছিল দাঁড়িয়ে দেখি কিছুক্ষণ। বাট রাইডিংয়ে বেরিয়েছি, দাঁড়ানো তো কোনো কথাই হবে না, তো সেই জন্য চলে যাচ্ছি। প্লাস একটু দিকগুলো নিয়ে নিলাম, সেগুলো সহজে দেখা যায় না, আর ওই সাইডটা খুব একটা যাওয়াও হয় না কল্যাণী নদীর দিকে। তো ওই সাইডটা যখন গিয়েছি দেখো কি সুন্দর লাগছে। তো এই দেখো আমরা চলে এসেছি এখন লেবু বাগানে, কি সুন্দর লেবু হয়ে আছে। তো আমরা যেখানে আসার কথা মদনপুর সেখানেই এসেছি, আমাদের এক আত্মীয়র বাড়ি, তো সেখানে মানে গাছে ভর্তি আমাদের বাড়ি। ওখানে লেবু গাছ, চারদিকে কলা গাছ, ওদিকে মধু চাষ হচ্ছে। মধু চাষ আমি প্রথম দেখলাম, শুনেছি বাট এরকম প্রথম দেখলাম। সব ওই যে রাখা আছে কোটোগুলো, সব মধু চাষ হচ্ছে। তো দেখে বেশ ভালো লাগলো, আর নতুন নতুন দেখলে বেশ ভালোই লাগে। তো তারপর আমরা এদিকে চার সাইডটা দেখলাম, মানে গাছে ভর্তি। আমাদের এই সাইডটা যেমন অত গাছপালা দেখা যায় না, বাস ওই দিকটা গেলে গাছপালা চারদিকে ফাঁকা, বেশ ভালোই লাগে। এগুলো দেখে থেকে তারপরে আমরা একটু ঘুরবো। তো ওই সাইডগুলোতে আম গাছ ভর্তি ছিল, আম গাছ, কলা গাছ, তারপর ওই সাইডে ধান ক্ষেত ছিল। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে একটা মন্দিরের দিকে, ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। চারপাশে ক্ষেত, মানে কত রকমের সবজি লাগানো বেশ জানতে পারছি না, আর ঠিক করে নেমে যে দেখবো সেটাও সব এসে নেই, যে নেমে দেখবো সময়টাও নেই, কারণ আমাদের একটু তাড়া ছিল, তাড়াতাড়ি আসতে হবে। তখন দেখো কী কী যে ক্ষেতে লাগানো, কী হয়েছে, কী চাষ হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। ছোটো ছোটো হচ্ছে গাছগুলো, ভালো লাগছিল ওখানে গিয়ে। তো মন্দিরটাও খুব বড়, এই যে মনসা মন্দির, মা মনসা খুব জাগ্রত। আর চারপাশটা পুরো চারিদিকে গাছ, আমরা একটু ঘুরে দেখছি এখন, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর, কি বলবো। ওখান দিয়ে আসতে ইচ্ছা করছিলো না, ওয়েদারটাও এত সুন্দর ছিল, কি বলবো। তো চারদিকটা আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি। আর হচ্ছে এখন যাচ্ছি আমরা হচ্ছে যমুনা নদীর সাথে, একটা নদী কানেকশান ছিল এখানে, তো সেই নদীটা এখন শুকিয়ে গেছে, তো সেই নদীটা আমরা দেখতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক।